হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রায়া আনিস ভ্লগস। আজ হলো নীল ষষ্ঠী, সকল মা তাদের সন্তানদের জন্য আজকে উপোস করে শিবের মাথায় জল ঢালে এবং পুজো করে। তো চলুন, আমাদের বাড়িতে আজকে সেই পুজোটা হয়েছে, ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি, আশা করি দেখে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে নিজেদের শরীর এবং স্বাস্থ্যের অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তখন তো আপনাদেরকে দেখালাম যে উপরে মামনি নীল ষষ্ঠী পুজো করছে, এইবার দেখাই মা করছে। প্রত্যেকবার এই দিনে মা আর মামনি একসাথে সাবু মেখে খাওয়া দাওয়া করে। মামনি মাকে, মা উপরে যায় খাওয়া দাওয়া করে। হয়ে গেল তাহলে নীল ষষ্ঠীর পুজো। হ্যালো, এখন রাত্রিবেলা, ভেবেছিলাম তখনই ব্লগটা এন্ড করে দেব, কিন্তু ভাবলাম শিবরাত্রির পুরোপুরি ব্যাপারটা তো এখন অবধি শেষ হয়নি। মামনি এখন করছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সেটারই প্রিপারেশন চলছে। এই দেখুন, এদিকে সব লেচি করা হয়ে গেছে, তেল গরম হচ্ছে, মামনি লেচি করছে। আজ রাতের ডিনার হলো গরম গরম লুচি, আলু, মরিচ আর ছোলার ডাল, এটাই আমরা আজকে সবাই মিলে খাবো নীল ষষ্ঠীর রাত্রিবেলা। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি খাওয়া দাওয়াটা আপনাদের ভালো লাগবে। এইবার শুরু হবে লুচি বেলা। কি করছো? বললাম মামুই তো কিছুতেই ছাড়বে না, বলছো তোর হাতে লাগবে, তুই করবি না। কি কিসের বললা দেখি? লুচি লুচি, বাবা। আর মামুনি এত সুন্দর বেলেছে, এই বেলেছে বলছি, এত সুন্দর মেখেছে, মানে তুলোর মতন নরম। দেখি তুমি আবার কিরম বেলতে পারো। আমি খুব একটা পারি না। আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম এই লুচি, মানে দেখুন কি নরম। দেখো গোল হয়েছে, আর এই পাশে তো ভাজা চলছেই। ঠিক আছে চলুন, এখানে রাখা আছে নানারকম সবকিছু দিয়ে। এবার আমরা খাওয়া দাওয়া করি। এই হচ্ছে খাওয়ার পাত, একটা প্লেটে নিয়ে নিয়েছি, রাদার একটা থালাতেই নিয়ে নিয়েছি গরম গরম লুচি, আলু মরিচ যেরকম বলেছিলাম, এর মধ্যে মামুনি একটু জিরেও দিয়েছে এইবার, আর ওইদিকে হচ্ছে ছোলার ডাল। হ্যালো, দায়িত্ব ছেড়ে দিয়ে এসেছি মামুনির উপর, এবার খাওয়া দাওয়া করে নি, আপাতত ব্লগটা এই অবধি। তাহলে বলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়া আনিস ভ্লগস। খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। এই ব্লগটা মনে হয় আপনাদের মনের মতো হলো না, একটু ছোট হয়ে গেল, কিন্তু কি করব, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে এইভাবেই শেয়ার করতে আমরা পছন্দ করি। তো আজকের জন্য গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।